আসসালামু আলাইকুম। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ে আমার এই ক্লাসের সাথে সম্পৃক্ততা ঘোষণা করবে একসঙ্গে যুক্ত হব, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকের এই ক্লাসের পূর্বে তোমাদের সাথে আরও ক্লাস শেয়ার করেছিলাম এসএসসির নবম দশম শ্রেণীর বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে শুরু করেছিলাম। আজকে আমরা এই জীবন পাঠের জীব জগতের যে আমরা দুটি ভাগ বলেছিলাম সেই ভাগের সুপার কিংডম টু এর যে অংশ ছিল দুটি আলোচনা বাকি ছিল। এই সুপার কিংডম টু অংশ থেকে আমরা আলোচনা করব আজকে এবং এর পাশাপাশি আমরা দেখব শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, কী কী ধাপ অবলম্বন করে শ্রেণীবিন্যাস করা হয় সেগুলো আলোচনা করব। মূলত আজকে এটারই ভিডিও নাম্বার হচ্ছে আমাদের 4, অর্থাৎ জীবন পাঠ অধ্যায়টিকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। চলো আমরা একটু দেখে নিই যে বায়োলজির এই সুপার কিংডম টু এর আমাদের পরবর্তী ধাপ যেটা রাজ্য প্ল্যান্টি এবং রাজ্য 5, এটার হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া, অর্থাৎ রাজ্য এখানে আমাদের 4 হবে, এটা হচ্ছে আমাদের 5। এই দুটি অংশ আমরা আলোচনা করব, বেসিক্যালি এটা 4। দেখো আমরা প্ল্যান্টি, প্ল্যান্ট মানে তো তোমরা জানো হচ্ছে গাছ বা ট্রি মানে গাছ। তো আমরা এই প্ল্যান্টির মধ্যে প্রথমত দেখব হচ্ছে এই প্ল্যান্টির বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এগুলো কেমন হয়। দেখো বেসিক্যালি এর পূর্বের ক্লাসে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম, কিন্তু এটার জন্য ছবি তেমনটা প্রয়োজন নয়, মুখে বললে তোমাদের হয়ে যাবে। কেমন দেখো প্ল্যান্টির এই অংশে আমরা সবচেয়ে বড় আমাদের যা প্রকৃতি চারিপাশে যত ধরনের গাছপালা দেখি, যে গাছপালা বলতে একটু বলে নিই তোমাদের প্রিভিয়াসলি, যেমন দেখো বাসা বাড়ি বা কোনো একটা বিল্ডিংয়ের পেছনের অংশ মানে ছাতার কাছে কিছু কিছু সবুজ উদ্ভিদ জন্মগ্রহণ করে, এটা বিভিন্ন কোয়ালিটি হয়, কখনো ফান মানে ফনার মতন চিরল পাতা বিশিষ্ট এরকম হয়, আর ঝোপঝরে কিছু কিছু উদ্ভিদ হয়, কিছু কিছু উদ্ভিদ দেখবা মানে উদ্ভিদে ফল ধরে, ফলটা উপর পৃষ্ঠ খাওয়া যাবে, কিছু কিছু ফল হচ্ছে ওপর থেকে খোলে মানে ভেতরে গেলে তার ভেতরের অংশটুকু শ্বাসটা খাওয়া যায়। এই যে ভেতর এবং বাহির, সবচেয়ে মজার বিষয় আম জাম কাঁঠাল লিচুর কথা যদি বলি, এই অংশগুলো কিন্তু আমাদের প্ল্যান্টের মধ্যে আলোচ্য বিষয়। তো প্রথমত আমরা একটু দেখে নেব যে দেখো আমাদের এখানে বলছে নাম্বার 1 এর বৈশিষ্ট্যটা কি। এই বৈশিষ্ট্য দেখার ক্ষেত্রে আমরা একটু দেখব যে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। দেখো সালোক সংশ্লেষণ যার অর্থ হচ্ছে সবুজ বর্ণিকণিকার সাহায্যে আমাদের সূর্যের তাপ গ্রহণ করে খাদ্য উৎপাদন করা, সংশ্লেষণ প্রক্রিয়ার একটি ধাপ, অর্থাৎ সবুজ গাছপালা থেকে আমাদের সূর্যের আলো ব্যবহার করে যেটুকু করা হচ্ছে খাদ্য প্রসেস করা হয় সেটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। এদের দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, তাহলে এদের দেহে কি আছে, আমাদের উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান আছে। এদের ভ্রূণ সৃষ্টি হয় ও ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, তার মানে কি বলতে, এখানে দেখো ভ্রূণ সৃষ্টি হয় এবং ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এরপরে অংশে দেখো প্রধানত স্থলজ, অর্থাৎ কি এরা প্রধানত কি হয়ে থাকে, স্থলজ, অর্থাৎ যেগুলো মাটির উপরে জন্মগ্রহণ করে প্রধানত বলেছে, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। তাছাড়াও দেখো জলজ প্রজাতি মানে কি, পানির উপরে উদ্ভিদ জন্মগ্রহণ করে, তোমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখবা যেমন কলমি শাক হেলেঞ্চা ইত্যাদি কিন্তু আমাদের পানির উপরেই থাকে। এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস, এদের যৌনজননটা কোন প্রক্রিয়ায় হয়ে থাকে, অ্যানাইসোগ্যামাস। এরা স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ, এরা কি বিশিষ্ট, স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ, এরা সপুষ্পক, সপুষ্পক মানে কি ফুল প্রস্ফুটিত হয়। আচ্ছা দেখো উদাহরণটা কি বলে, উন্নত সবুজ উদ্ভিদ প্ল্যান্টির বিভাগ। দেখো আমরা একটু উন্নত সবুজ উদ্ভিদ, যেমন তুমি তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবা কাঁঠাল গাছের একটা ছবি দেওয়া আছে, তো কাঁঠাল ছাড়া কি আম গাছ হতে পারে না, সুপারি গাছ হতে পারে না, হতে পারে। তো এটা এই প্ল্যান্টি, এই প্ল্যান্টিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, এই প্ল্যান্টির 4টি ক্লাসিফিকেশন আছে। দেখো আমরা লিখে রেখেছি প্ল্যান্টির প্রথমত দেওয়া আছে আমাদের দেখো মশবর্গীয় উদ্ভিদ। এই মশবর্গীয় উদ্ভিদটা বলা হয়ে থাকে যে আমাদের ঝোপঝাড়ে বা আমাদের বাসার পিছনে পুরাতন বিল্ডিংয়ের অংশে দেখে কিছু কিছু গাছ তার এক প্রান্ত দিয়ে জন্মিয়ে যায়, এগুলো হচ্ছে মশ জাতীয় উদ্ভিদ। আমি তোমাদের সুবিধা একটু ছবি দেখাতে পারি যে মশ জাতীয় উদ্ভিদগুলো কেমন হয়,
দেখে নিতে পারো একটু যে মশ জাতীয় উদ্ভিদ কেমন হয়। ব্যাপারটা হচ্ছে মশ জাতীয় উদ্ভিদের এই যে অংশটুকু আছে আর কি, এমনটি চিত্র হয়ে তোমরা এগুলো দেখে দেখেছো কখনো হয়তো বা বাসার আশেপাশে এরকম। আচ্ছা, এই মশ বর্গীয় উদ্ভিদের পরে ফার্ন বর্গীয় উদ্ভিদ, এই ফার্ন বর্গীয় উদ্ভিদটি কেমন হয় এটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিই। ফার্ন বর্গীয় উদ্ভিদ, হ্যাঁ দেখে নিতে পারো, ফার্নবর্গীয় উদ্ভিদ এরকম দেখো উদ্ভিদ তোমরা কখনো দেখেছো বাড়ির আশেপাশে বিভিন্ন প্রান্তে, এগুলোকে বলা হয় ফার্নবর্গীয় উদ্ভিদ। এরপরে দেখো নগ্ন বীজী উদ্ভিদ, অর্থাৎ যে বীজগুলো খোলা থাকে পোশাক ছাড়া নগ্ন বোঝায় আর কি, এমন এই নগ্ন বীজী উদ্ভিদের কিছু উদাহরণ বা ছবি আমি তোমাদের দেখাতে পারি, দেখে নিতে পারো। এটা হচ্ছে নগ্ন বীজী উদ্ভিদের কিছু চিত্র। এরপরে দেখো আবৃতি বীজী উদ্ভিদ, আবৃতি বীজী উদ্ভিদ এরও কিছু উদাহরণ আছে। দেখো আমি একটি দেখাচ্ছি, এটা হচ্ছে আবৃতি বীজ উদ্ভিদ, এবং আবৃতি শব্দের অর্থ হচ্ছে ঢাকা, কোনো একটা আবরণ দ্বারা ঢাকা থাকে আর কি। তো কাঁঠালও তো, কাঁঠালে দেখো চারিদিকে সুন্দর একটু পরিবেষ্টন দ্বারা ঢাকা থাকে, তার ভিতরে সুন্দর সুমিষ্ট ফল থাকে এই অংশটুকু। এটা হচ্ছে আমাদের প্ল্যান্টের আলোচ্য বিষয়। এরপরে আমরা দেখব রাজ্য পাঁচ বা অ্যানিমেলিয়া বৈশিষ্ট্য। অ্যানিমেলিয়ার যে বৈশিষ্ট্য, এখানে ছবি আঁকার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না, কারণ অ্যানিমেলিয়ার মধ্যে আমি যে কথা বলছি, আমি যখন মানুষ, এটা অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই পৃথিবীতে প্রাণী যে কুল আছে এটা কিন্তু অ্যানিমেলিয়া। তোমাদের বইয়ে দেখবা যে দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার একটা পিকচার, এটা হচ্ছে অ্যানিমেলিয়া, এবং রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু মেরুদণ্ডী, এবং আমরা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী। দেখো এর বৈশিষ্ট্য কি বলে, নাম্বার ওয়ান, এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী, অর্থাৎ এই যে অ্যানিমেলিয়া এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা কি দেখো নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহু কোষ দ্বারা গঠিত। এরপরে দেখবা এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর প্লাস্টিডো কোষ গহ্বর নেই, অর্থাৎ এদের যে কোষে কি থাকবে না, জড় কোষ প্রাচীর থাকবে না, প্লাস্টিড বা কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক, অর্থাৎ পরভোজী। দেখো হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী, পরভোজী কি অপরের উপর নির্ভর করে থাকে, খাদ্য গলদঘর্ণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরপরে দেখো যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামট উৎপন্ন হয়, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এর অর্থ হচ্ছে অ্যানিমেলিয়া, এই যে আমরা মানব শিশু জন্মগ্রহণ করেছি, এটি পুরুষ এবং স্ত্রীর দুটি অংশ অর্থাৎ স্পার্ম এবং ডিম্বাশয়, এই দুটির মিলনের ফলে আমাদের জায়গোট সৃষ্টি হয়েছে, এবং জায়গোট থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, তারপরে ধীরে ধীরে একটি পরিপূর্ণ মানব শিশু জন্মগ্রহণ করেছে, এই প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে। উদাহরণ হিসেবে দেখো যে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। এরপরে দেখবা প্রোটোজোয়াটা আসলে কি, এই প্রোটোজোয়া অর্থাৎ এককোষী প্রাণীর নাম, যেমন দেখো জেনোফাই ফাইওফার্স এবং ফোরামিনিফেরা, তারপর আরও দেখা দেওয়া আছে স্পাইরোস্টোমাস অ্যাম্বিগাম, এগুলো সামুদ্রিক, কিন্তু সামুদ্রিক হচ্ছে প্রাণীর নাম, সামুদ্রিক যার পরিমাণ কিন্তু খুবই ছোট, খুবই ছোট ছোট, যেগুলো হচ্ছে 20 মাইক্রোগ্রাম এরকম ব্যাস মানে বলে আর কি, আর কোনোটা 3 মিটার বা মিলিমিটার এরকম বলে, খুবই ক্ষুদ্র। এরপরে দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এই শ্রেণীবিন্যাস কী কীভাবে বিভক্ত করা হয় সে অংশ এখানে আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমরা এখানে দেখবো 7টি ভাগ দেওয়া আছে, এই ডিটেলস আলোচনা তোমাদের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না, তোমরা একটু দেখে নিতে পারো, আমি ইংলিশটা বললে তোমরা হচ্ছে ধারণা করতে পারবা। ফার্স্ট ওয়ান, শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপ আছে এর মধ্যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এটা ভাগ করেছে। দেখো কিংডম মানে হচ্ছে রাজ্য, ফাইলাম শব্দ অর্থ পর্ব, ক্লাস মানে শ্রেণী, অর্ডার মানে বর্গ, ফ্যামিলি হচ্ছে গোত্র, জেনাস গণ, এবং স্পিসিস প্রজাতি। পরে দেখো রাজ্য বা কিংডম অ্যানিমেলিয়া, এবং পর্ব ফাইলাম, কর্ডাটা ক্লাস বা শ্রেণী, ম্যামালিয়া, বর্গ অর্ডার পেরিমেটা, গোত্র ফ্যামিলি, হোমিনিড গণ, হোমো প্রজাতি, হোমো স্যাপিয়েন্স। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি, নেস্টেড হায়ারার্কি, অর্থাৎ এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ তোমাদের নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আজকে আমি এই 4 নম্বর ক্লাসে এতটুকু আলোচনা করলাম, এরপরে নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।